সো গাইস দেখতে পাচ্ছেন বেচারি একটু জোলো চিপস কে অবস্থা খারাপ হয়েছে যাবি এত মরা শক আমি যখন খাই খেয়ে এনে দিছি পাড়ু মারো দেখতে তো তুমিও ভালো আসলে তো না কি গাইস এগুলা হচ্ছে গুজব এগুলা থেকে কাম দিবেন না হ্যাঁ আমি চাই বলি তাই গুজব মানে এত মানে আমি Hello everyone, Assalamualaikum. This is me, Nusrat Jahan Ontora, and welcome back to my YouTube channel. So, today's video is a request video. Apna shobai amake oneki request kortesilen japu rakibir sathe video banao. So, amra hocche ajke ekta day long tour e jacchi. To bhablam je ekta vlog kore feli. To ei to ekhon hocche ami agite ready hoye gechi. Amra ekhon bero hobo basha theke and giye Rakib boder sathe dekha korbo. Then oikhan theke amra shobai ekshathe jabo. So, already onek late. So, taratari cholo. এখানে না আচ্ছা তোমরা খাবার দেখে কি মনে হচ্ছে এখানে খাবার কোয়ালিটি কেমন না কি কি কোয়ালিটি কেমন মানে তা লাগতেছে না দেখি তো আমার অনেক খেতে ইচ্ছা করতেছে বলো 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 কি জানি বলতে নিছিলা দেখতে তো তুমিও ভালো বাট আসলে তো না কি এটা তো আমি দেবই না गाइस দেখতে পাচ্ছেন নুসরাত জাহান ওরা খাচ্ছে কতগুলো খাবার খেয়েছে দুই প্লেট খেয়েছে এটা হচ্ছে 3 নাম্বার প্লেট আমি বলছি সবাইকে আমার খোলা লাগছে সবারই খোলা লাগছে তো খাবো না খোলা লাগতে খেতেই পারে এতগুলো কেমনে খাইলা ভাই রে ভাই কই দেখো আমি জাস্ট নিছি এতগুলো খাইনি আগে দুই প্লেটের কথা বলতেছি মিথ্যা কথা তুমি তো নিজে 3 প্লেট খাইছো আর আমাকে বল ভাত খেতে বসে মিথ্যা কথা বলতেছ আমি 3 প্লেট খাইছি সেটা তুমি 2 প্লেট খাইছো সত্যি কথা তুমি কয় প্লেট খাইছো আমি এই যে নিছি জাস্ট So guys, খাওয়া দাওয়া করে রেস্ট করতেছি এন্ড এই জায়গাটা হচ্ছে এই রিসর্টের আমার অনেক ফেভারিট আমি এর আগে একবার আসছিলাম এখানে কিন্তু তখনও ব্লগ করছিলাম কিন্তু সেই ব্লগ আমি জানি না কবে আপলোড করব আজও আপলোড করা হবে কিনা বাট করব না মোস্ট প্রবাবলি তো আজকে এখানে ঘুরতে আসছি আর আমার সাথে সবাই তো আসছে সবাইকে দেখাবো সবাই অনেক বেশি টায়ার্ড সো মাঝ রাস্তায় হচ্ছে কি আমাদের গাড়ি আটকে গেছিলো মানে কাদা ছিল একটা জায়গা ওখানে একদম ফেসে গেছিলো মানে গাড়ি উঠতেছিল না সো অনেক কষ্টে আমরা এখানে আসছি এজন্য সবাই অনেক বেশি টায়ার্ড আমরা এখন যাই সবার কাছে সবাই যে ওই কর্নারটায় বসে আছে আর আমি এখানে একা একা বসে আছি তো এখন সবার কাছে যাই দেখি সবাই কি বলে বসে আছি দ্য ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ক্যামেরাম্যান আমার ক্যামেরা কবে ধরবো তুমি একটু আমার একটু ভিডিও টিডিও করে দিয়ে তাহলে আমি ভালো ভালো কন্টেন্ট দিবেন দেখবেন যে এমনি আপনাকে সবাই সাপোর্ট করবে আচ্ছা ঠিক আছে কন্টেন্টের জন্য তো আমাকে রাকিব হেল্প করবে আচ্ছা আর এখানে আছে হচ্ছে আমাদের আমি আমার কাহিনী শুনতে ঘুমাইতে যা আমাকে রিল্যাক্স টাইম কিসের এত রিল্যাক্স আমি এখানে ঘুরতে আসছি আমি একটু শান্তি মতো ঘুরতে আসছি যে আজকে আমি তোমাকে টিপ দিতেছি তাই না তোমার জন্য সবাই টিপ পাইতেছে তোমার কেমন এই টাকাটা কে দিছিল টাকাটা আপনাদের কে পাঠাইছে আমি পাঠাইছি আর যে টিপকে দিছি আমি দিছি স্পন্সরটা কার চ্যানেল থেকে পোস্ট হইছে টাকা স্পন্সর ম্যাটার টাকা কে পাঠাইছে ওটা ম্যাটার করে गाइस আমি আমার বিকাশ চ্যানেল নাম্বার তো সবাইকে আমি দিয়ে দিতে পারি তাই না তো আমি এই জন্য ওটাই আনাই আমি আমারটাই নিছি এই জন্য কেউ আমাকে টাকা দিছে হোয়াট ইজ এর মানে আমি তোমাদের কি সবাইকে ট্রিট দিছি সবাই থ্যাঙ্ক ইউ বলো না থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস আমি ট্রিট দিতে চাই থ্যাঙ্ক ইউ সো মাচ জাইদা থ্যাঙ্ক ইউ মামা থ্যাঙ্ক ইউ ওকে আমি আর টাকা দিতেছি না কারণ আমি অলরেডি 50% অ্যাডভান্স করে দিয়েছি আর 50% তাহলে তুমি দিয়ে দিও বাই আমি এখন আপনাদের এই লোকেশনটা দেখাবো আমরা যেখানে আসছি জায়গাটা আসলে অনেক সুন্দর আর আমার অনেক ভালো লাগে এই জায়গাটা আর আমার আসলে এরকম টাইপের লোকেশন অনেক পছন্দ তো চলেন আপনাদেরকে একটু ঘোরাই নিয়ে আসি জায়গায় তো মনে আছে তুমি লাস্ট টাইম আমাকে এখান থেকে চা বানিয়ে খাইছিলা তো এবারে বানাবা এবারে তুমি বানাবা এইজন্য তোমাকে এখানে নিয়ে আসি বানাও জীবনে তো আপু বানাই খায় না আমিই বানাই খাই কেন তোমাকে আমি এটা দিছি এটাই হ্যাপি থাকো থ্যাঙ্ক ইউ সো মাচ তো কিভাবে বানাম না দেখি আমি চাইতে হ্যাঁ চা इसके साथ কফি আছে এখানে কফি খেতে চাই আমি কফি তো নেই ঠিক আছে কফি না থাকলে আপনি আমাকে গ্রিন টি আর যে কোনো কিছু দিতে পারেন নো প্রবলেম সুগার चाहिए আর নেই হ্যাঁ সুগার चाहिए আমরা দেখতে যে মাত্র আমরা এটা নিয়ে ভিডিও করতেছিলাম আর আমাদের লাস্ট ওয়েট আমাদের লাস্ট ইয়ারের ভিডিও আছে তুমি দেখবা জাস্ট আমার ব্লগটা দেখে এখানে একটা জিনিস আচ্ছা বুঝো না প্রেজেন্টেডটা বলতেছি আমরা এখন এখানে একটা জিনিস হইছে হ্যাঁ তোমরা করে গেছো তোমার আমি তো ইতি অপেক্ষায় ছিলাম কি এটা না এই চিনিতে সাইড প্লিজ গাইস দেখো আমাদের দেখে এখানে সবাই এই চায়ের দোকানে চলে এসেছে আমাদের চায়ের দোকানে চা খেতে ইতি সবার জন্য বানাও আর 10 টাকা করে নিবা 10 টাকা করে চা গাইস দেখো কি ইয়াসিন তুমি এত ডিস্টার্ব করো কেন আমি আপনার চা বানাতেই যে লেবু যদি কার ফেভারিট হয় এইভাবে খেয়ে ফেলবে ইতির গাইস লেবু অনেক ফেভারিট আর ইতি আমাদের বাসায় লেবু কেটে রাখলে পুরো লেবু শেষ করে ফেলে কি টক লেবু খেয়ে ফেলো গাইস এরা আমাকে বানাতে দিচ্ছে না হ্যাঁ এর একটু ঘেমে কি অবস্থা আছে দেখছো তোমাকে অনেক রোদ গাইস কি করব বলেন হ্যাঁ এখানে আসলে আজকে ওয়েদারটা অনেক গরম এই জায়গাটা কার জন্য বানাইতেছো তোমরা কত সুন্দর করে কি ভাই মানে সবাই এখানে চা বানাচ্ছে এখন লেমন টি Thank you, Iti. Welcome. अपने खाओ पर एक तो review दें, please. Review green tea का मन हो जाएगी. राखी बेटा कौन सा दोस्त देख सीखी वाला है. इतना तुम sugar add कर फिल्सो, वीडियो में sugar खाई ना, but it's okay, fine. ठीक है ठीक है. And बोलो तुम इसकी बोलते देखते ला. अम्मी जब हम खाए के जी खाने दीजिए. গাইস কি এগুলা এই সব ঠিকটা মানুষের খাবারের মধ্যেই করা আমার সব লেবু খেয়ে ফেলতেছে আমি কাউকে ঘৃণা করি না দেখো যে আমি খেয়ে ফেলতে পারি মানুষই তো কি আজব আমারটা খায় দেখ অনেক মজা আপনি আপনার গার্লফ্রেন্ডকে খাওয়ান গাইস এসে না কিন্তু অনেকগুলা পাখি আছে যারা জানতে চায় আমাকে মেসেজ হ্যাঁ রাইট ছবি দেখতে চাই তাও দিয়ে আমার বাসায় অনেকগুলো কবুতর আছে আমি অনেকগুলো কবুতর আমাদের কয়টা কবুতর হবে 15 থেকে 20টা কবুতর হবে আমাদের ব্লগেও আমি দেখাইছি আমাদের কবুতর না গাইস এই পাখি ওই পাখি না এই পাখি আরেক পাখি বুঝছো যে পাখি তোমরা ভাবতেছো না হ্যাঁ যেই পাখি তোমরা ভাবতেছো আসলে ওই পাখি এই পাখি বলে দাও यार এই জয় মামা হচ্ছে গুড বয় তুমি জানো না তুমি তো জানো যে ওর পাখি আছে অনেকগুলা গাইস এগুলা হচ্ছে গুজব এগুলাতে কেউ কাম দিবেন না হ্যাঁ আমি জানি বলি তাই গুজব মানে আর তোমরা মানে আমি সো গাইস এই যে আমি ওয়াটারমেলন জুস নিয়ে আসছি এখন দেখি ওরা কি খায় কে খাবার ঋতু নাকি ইতি ঋতু নাও একটু খাও টেস্ট করো টেস্টি গরমের মধ্যে ওয়াটারমেলন জুস কেমন লাগলো তোমাদের দুজনের অনেক ভালো নাও দেখো এদের মতো ফ্রেন্ডশিপ হওয়া শিখো দেখো কত সুন্দর শেয়ার করে খাচ্ছে দুজনেই বাও নাইস দিনেরা কি ঘুরতে আসছে কি ঋতু কি ইতি হ্যাঁ আমাদের কি কেউ ভিডিও করে দেয় না শুধু তা আপুর পিকগুলো শুনে আমাকে ডাকিছে বাট আমাকে কোনো বলে না ছবি তুলো আমাকে আসো আমি তোমাকে কতক্ষণ ধরে খুঁজতেছি আম্বাস তুমি আর ঋতু বনা ছবি তুলতেছো ঋতু হেডকে শুয়ে আছে ছবি তুলতে হবে অনেক সবার জন্য চলো তোমরা কি আমটা চুরি করেছো নাকি পারমিশন নিয়ে আমরা হ্যাঁ পারমিশন নিয়ে এই যে এখান থেকে পেরেছেন ভিডিও করছি চুরি করছে না কোথায় যাব নৌকা হ্যাঁ চলো আমরা এখানে এর আগে আরো একবার আসছি কিন্তু আমরা এর আগে কখনো নৌকায় যাইনি সো আজকে ফার্স্ট টাইম যাব দেখি কেমন হয় আমার অনেক ভয় করে পানি এই যে ও মাই গড নৌকাটা অনেক হরবল অনেক পাতলা অনেক ছোট আসলে গাইস এটা মানে অত বড় নৌকা না ছোট আমি আপনাদেরকে দেখাই দাঁড়ান নৌকাটা কত ছোট আমার অনেক ভয় করতেছে এই যে আমাদের মাঝি ইয়াসিন হোসেন সবকিছু পারে অলরাউন্ডার সব পারি আমি যাবি এত মরার শখ নেই আমার এখনো মাত্র ট্রেনে উঠতে পারিনি গাইস যেহেতু নৌকায় উঠতেছে আমরা যাচ্ছি এখন ড্রেস চেঞ্জ করতে কারণ এই এক ড্রেস পরে ভীষণ থাকতে ভালো লাগছে না। আজকে এখানে অনেক গরম, আর এই যে ড্রেসটা পরে আসছে এটা তো অনেক বেশি গরম লাগছে, আমি জানি না কেন। আজকে ছবি ভিডিও কিচ্ছু করতে মন যাচ্ছে না, লাইক নাথিং। এটা হচ্ছে ঈদের ঈদ আউটফিট টু, সেটা আজকে পরছে। তো চলো আমরা দুজন যাই, ড্রেস চেঞ্জ করে আসি। अभी तो शुरू हुई है। मुझे बड़ोटा पर ऋतु परवा लाभ मारो डांटा दिया था वाला के दान में जो दिखेगा महंगा था ऊपर था मैं मानुष इतनी ताते दी ব্যাগে আরো তিনটা সম্পদ আছে, একটা না তিনটা ভাই যা পারছি লাখ কপাল ভাগ্য। তো এই যে আমার আউটফিট নাম্বার 2, এটা অনেক কমফোর্টেবল গাইজ। আগেরটা অনেক গরম লাগতেছিল, সো এই জন্য আমি চেঞ্জ করে আসছি। এখানে আমরা কিছুক্ষণ থাকবো, তারপর সবাই যার যার বাসায় চলে যাব। তো চলো সবার কাছে যাই, দেখি সবাই কি করতেছে। তো এই যে আমাদের ঋতু এখানে আম চুরি করে বসে আছে, আম চোর। ওদের বাসায় নিজের বাসায় অনেক আম আছে, কিন্তু তারপরে তার চলে না, এখান থেকে তার আম চুরি করতেই হবে। চুরি করার মজা আলাদা। দেখো ঋতু একবারে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে আম পাড়তে। চুরি করে এই যে দেখো ব্যাগের অবস্থা, ব্যাগের মধ্যে সব চোরের জিনিস। ঋতুটা খাবো না, আমি খাই না, আমার টক পছন্দ না, আমি জানি না কেন। সব মেয়েদেরই পছন্দ, বাট আমার পছন্দ না। তার মানে কি তুমি মেয়ে না, তুমি একটা ছেলে? সব মেয়েদের পছন্দ, কিন্তু আমার পছন্দ না। মানে সবার যে সবকিছু পছন্দ হবে এটা তো না, এটা বলছি আমি। আবার কোক কি রে, তুই না ডায়েট করস? কে ডায়েট কবে বলছিস? তুই ডায়েটে? ও গাইস আমি কখনো করব। তুমি কি করো? আরে কে কলাটা শুকায় গেছে। ও মাই গড আজব তো। চলে যাই, আমাদের ভালো লাগতেছে না, আমরা চলে যাব। গাইস একটা জিনিস আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে আমার এই হাতে একটা কি জানি কামড় দিছে, জানি না। আমার হাত পুরো ফুলে একদম মানে বিষ হয়ে গেছে। দেখো আমার হাতে আঙ্গুলটা ফুলে গেছে একদম, তো আমার অনেক ব্যথা করতেছে। আমি এটা একদমই মুভ করতে পারতেছি না, জানি না কি হবে। বাসায় গেলে বুঝতে পারবো এটা আসলে কি কামড় দিছে, আমি বুঝতেই পারতেছি না। মৌমাছি কামড় দিছে। মৌমাছি? আমি কি জানি, তুমি জানো? কেউ জানে না আসলে এটা কি কামড় দিছে। এখানে যারা স্টাফরা আছে তারাও বলতে পারতেছে না যে আসলে কি কামড় দিছে, বাট আমার এই আঙ্গুলটা ফুলে গেছে। সো গাইস দেখতে পাচ্ছেন বেচারি একটু জলো চিপস খাওয়ার অবস্থা খারাপ হয়ে গেছে। এতটুকু জলো চিপসে তোমরা এই অবস্থা হলো, তাহলে আমাদের মতো পুরোটা খালি কি করতাম? পুরো এগুলো খাওয়ার কোনো ইচ্ছাই নেই। আমি ঝাল টক মিষ্টি কোনো কিছুই বেশি খেতে পারি না, আমি জাস্ট নরমালি একটু খেতে পারি। আরে কত উইক, সামনে একটা জলো চিপস খেয়ে নাকি অবস্থা হয়। আর আমরা কত হার্ড চ্যালেঞ্জ করি তুমি জানো? জানি ভাই, আমার দরকার নেই এরকম চ্যালেঞ্জ করার। হ্যাঁ আপনারা কেউ ট্রাই করবেন না, কারণ তুমি চাইলেও পারবা না আমাদের মতো এরকম চ্যালেঞ্জ করতে। কারণ এগুলো করার জন্য অনেক অনেক পরিমাণে শক্তিশালী হইতে পারে, যেটা তুমি না। অনেক শক্তিশালী মনে করো? ইয়েস অবশ্যই। আমার মতো শুটিং করে দেখো তাহলে বুঝবা। শুটিং কোনো কিছুই না, দেখছ ব্যাপার না। করে তো তোমার আমরা গাইস ভালোবাসি বেশি। যখন আমরা শুটিংটা করি তখন ওর অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল, মানে ওর ফেস একদম দেখার মতো ছিল, মানে সারাদিন এমন ছিল। মানে ওরা এত টায়ার্ড লাগতেছিল, কারণ শুটিং যখন হয় তখন সকালে উঠতে হয় আর রাত পর্যন্ত। না কাহিনীটা হচ্ছে যেদিন আমি ওই শুটটা ছিল এর আগের দিন আমি সারা রাত ঘুমাইনি, কারণ আমার ব্লগ এডিট ছিল। আচ্ছা যাই কাই, তুমি পারবা না আমাদের মতো জানো। আমরা 7 দিনে 7টা ব্লগ বানাই। তুমি পারবা না, যার যার কাজ তার তার জায়গা, তাই না গাইস? কারণ আমি তো শুটিংও পারবো, জলো চিপসও খেতে পারবো। কৃষকের কাজও তো অনেক কঠিন, তুমি সেটা করতে পারবা? কৃষকের কাজ কেন আমি করিনি আমার ব্লগে? আচ্ছা করছো, তুমি সবসময় তো করতে পারবা না। তুমি ব্লগের জন্য একদিন করছো, ইটস ওকে, একদিন আমিও পারবো। এই যে আমি আজকে একদিন পালে পুরোটা খায় দেখাও। লাগবে না ভাই, মাছ চাই। ঝাল খেয়ে শিক্ষা নেই, এতক্ষণ ঝালে অবস্থা খারাপ, এখন আবার ঝাল চটপটি খাইতেছে। হায় আল্লাহ, এটা ঝাল না, এটা মোটামুটি আর গুড, অনেক ভালো। এক চামচ খাই কিভাবে বুঝলে এটা গুড? এক চামচ না, আমি খাইছি আরো। মানে কয় নাম্বার প্লেট? কয় নাম্বার প্লেট না, ফার্স্ট প্লেট এইটা। দেখো এরকম ওয়েদারে এরকম চটপটি, আর আমরা মেয়েরা তো সবাই চটপটি অনেক পছন্দ করি। আই ডোন্ট লাইক চটপটি, কেমন পিচ্ছি লাগতেছে। ছি তোমার পছন্দ নাও হতে পারে, তোমরা ছেলে মানুষ তাই না, মেয়েরা পছন্দ করো তাই না? কমেন্ট করে জানো কে কে চটপটি বা ফুচকা পছন্দ করো। সো গাইস আমরা এখন বাসা চলে যাচ্ছি। আজকে ডে টুর এখানেই শেষ এন্ড আমরা অনেক বেশি সবাই টায়ার্ড, আজকে অনেক মজা করছি এন্ড এখানে অনেক বেশি রোদ ছিল যার জন্য আসলে বেশি কষ্ট হয়েছে আমাদের। তো এখন আমরা সবাই বাসা চলে যাবো, টাটা।